বাগেরহাট পৌরসভা নির্বাচনে 3 নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারীর কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার সর্দার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।